দেখো এটা নাটক হচ্ছে, এটা নাটক হচ্ছে, আইএসএফ কর্মীদের কে ফাঁসানো হচ্ছে, দিনের শেষে আইএসএফ এর জয় হবে, যতই মিথ্যা হবে কেস দিক নেই, আমার নামে তো মিথ্যা কেস দিয়েছে মার্ডার কেসে, তো আমি কি করবো, ভেঙে পড়ছি নাকি? আইএসএফ কর্মীর নামে মিথ্যা কেস দিয়েছে, জামিন হবে, লড়াইয়ে থাকবে, এই মিথ্যা কেসের পরিবর্তে আইনি লড়াই চলবে। দেখুন ব্যাপারটা হচ্ছে, তদন্ত করছেন যিনারা তারা তদন্তের সাথে ডাকতে পারে, একবার না একাধিকবার ডাকতে পারে, সানি ঘোষ যদি স্বচ্ছ থাকে কোনো ব্যাপার না, 100 বার হাজির দেবেন প্রয়োজনে, সানি ঘোষ তো বলেছেন 100 বার হাজির দেবেন, যদি দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েন অ্যারেস্ট হবেন, নাহলে উনি ছাড় পেয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনের বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপে আমাদেরকে অনেক সন্দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং জনমানুষের অনেক প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশন শাসকের হয়ে ব্যাটিং করছে না, তো এই পদক্ষেপটা এক প্রকার সেটাই মনে হলো। তবে একটা কথা, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশনে এগুলো টোটাল আছে, তিনি দেখছেন, নিশ্চিতভাবে তিনি বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার ভোটারদের স্বার্থে বা কলকাতা হাইকোর্ট বিভিন্ন সময় কিন্তু একটা কথা বলেছে, শুধুমাত্র প্রার্থী নয় ভোটারদেরকেও ভোট দেওয়াটা নিশ্চিত করতে হবে। তিনারা নিশ্চয়ই এই বিষয়টা মাথায় রাখবেন, আর আমাদের অ্যাডভোকেটদের সাথে কথা বলছি, প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপ নেব। দেখুন ওরা তো চেষ্টা করছে ভাঙর থেকে আইএসএফকে মুছে দেওয়ার জন্য, তবে ওদের স্বপ্ন ভিতা হবে, শুধুমাত্র ভাঙরতে আইএসএফ নয়, সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে আইএসএফের চারা বপন হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অশান্তি মারামারি ফেক কেস দিয়ে আইএসএফকে আটকে রাখতে পারবে না। গণতন্ত্রকে রক্ষার স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতান্ত্রিকভাবে মানুষ এটাকে প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রশাসনের কাছে আশা করবে, প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রশাসন এটাকে দেখে নেবে। হ্যাঁ, আমি অ্যাডভোকেটের সাথে কথা বলবো, আজকে তো আমি প্রচণ্ড ব্যস্ত, আমি কথা বলি, অবশ্যই লয়াররা যেটা বলবে সেই আমার পদক্ষেপ নেবো।